হ্যালো ফ্রেডস নমস্কার মুশ্বজিৎ স্বাগত করুচি আপনার আজও এই ভিডিওুক হায়ার এজুকেশন ডিপার্টমেন্ট পক্ষে বড় অপডেট রয়েছে উচ্চশিক্ষা মন্ত্রী অরুণ সাউঙ্ প্রতিক্রিয়া রয়েছে যে ইউ এবং পিজি শেষ বর্ষ পরীক্ষা হব কি না এবং যদি পরীক্ষা হব অনলাইন হব কি অফলাইন নে হব এ সম্পর্কিত সমস্ত সূচনা মিলছে তেমন ভিডিওটিকে পর্যন্ত দেখা সহ নিজের সাংগসাথী মান সহ সেয়ার করুন যাদারা সে উপকৃত হয়ে পে প্লস থ্রি অল সেমিষ্টার টোয়েন্টি কি বহুত বড় অপডেট তেম ভিডিওটি শেষ পর্যন্ত দেখন্তু এবং যদি আপনার এপর্যন্ত আমার চ্যানেল সবসক্রাইব করে না সবসক্রাইব করা সহ পাখির থাকা বেলাইকনু অল এসেট করতু এইভাবে ইনফর্মেটিভ ভিডিওর অপডেট পাই চালু এই ভিডিওটি স্টার্ট করে ছাত্রছাত্রী বড় খবর অনলাইন হব যুক্ত তিন এবং পিজি শেষ বর্ষর পরীক্ষা এনে উচ্চশিক্ষা মন্ত্রী অরুণ সাউ সূচনা দিয়েছেন পরীক্ষা কিপর হব এনে লাগি রই কল্পনা জল্পনার অন্ত ঘটি সূচনানুসারে কুড়পতি সম্মেলনীরা পরীক্ষা করা নিষ্পতিব যুক্ত তিন এবং স্বনাতক শেষ সেমিষ্টার পরীক্ষা উদ্দিষ্ট ঘরে সুবিধা নিকট ডিগ্রি কলেজে পরীক্ষা দিয়ে পে ছাত্রছাত্রী পূৰ্ৱ পৰীক্ষা অথবা বেক পৰীক্ষা অনলাইন দেই হ'ব যিমান বেক পৰীক্ষা থাকে অনলাইন পৰীক্ষা দপাৰিবা তাৰিখ য়ুনিভৰ্টি নিৰ্ধাৰিত কৰিবনিভৰ্টৰ আছো ডিগ্ৰী কলেজ সেইবোৰ মানিব ইউনিভৰ্টি যি ডেট ফিক্স কৰিব আপোনাৰ জানিচোন পি জি পাই উৎক য়ুনিভৰ্টি অলৰেডি ডেট ফিক্স কৰি চাৰিছে সেইভাৱে অন্য় য়ুনিভৰ্টি প্লছ থ্ৰীপ্ৰ ডেট ফিক্স কৰিবলাইনৰে কিভলভাৱে পৰীক্ষা হ'ব এনেই বিশ্ববিদ্যালয় নিষ্পত্তি নেব আগুকু বহুত পুনি বৈঠক বসিব উচ্চ শিক্ষা মন্ত্ৰী উচ্চ শিক্ষা সচিব আৰু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ৰ কুলপতি মানে এই বৈঠকে সামিল হেবে তারিখ স্থির করবে যে কেবে পরীক্ষা হব পরীক্ষা পরিচালনা কিভাবে ভাবে করা যাব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুনিশ্চিত করবে যে পরীক্ষা করি অগস্ট এবং সেপ্টেম্বরের ফল প্রকাশ পাইব যুক্ত তিন প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ সেমিষ্টার পরীক্ষা তার নিষ্পতিহ ফ্ট ইয়র অ্যান্ড সেকেন্ড ইয়র যে ফস্ট সেমিষ্ট সেকেন্ড সেমিষ্টার থার্ড এন্ড ফোর্থ সেমিষ্টার পরীক্ষা বা পরীক্ষা হব কি না এ সম্পর্কিত সেই স্নাতকর প্রথম বর্ষ সেমিষ্টার পরীক্ষা নিষ্পতি এই যে অপডেটটি আসি এই অপডেট হচ্ছে কবল ফাইনেল স্টুডেন্টস মানি করোনা বর্তমান বহু কম রয়েছে সংক্রমণ এভাবে স্থিতরে যদি ফাইনেল পরীক্ষা করা যাচ্ছি তবে অন্যান্য সেমিষ্টার পরীক্ষা করা সম্ভাবনা রয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখি ধন্যবাদ